হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা, কেমন আছো তোমরা সবাই? আজকে শুক্রবার, এখন রাত্রিবেলা, এখন বাজে রাত 8টা। তো এখন এই জাস্ট কিছুক্ষণ আগে প্রিয়াংশুকে পড়িয়ে উঠলাম। তো প্রিয়াংশুকে নিয়ে হাজবেন্ড ছাদে গেছে, তো এই সময় আমি ঘরটা একটু ঠিকঠাক করে নেব। তো সারাদিন তো বিছানার উপরেই চলতে থাকে প্রিয়াংশুর সমস্ত কাজকর্ম, খেলাধুলো সব কিছু। তো ওকে পড়ালামও এখানে বসেই, তো একবারে বিছানাটা রাত্রের জন্যেই আমি ঠিকঠাক করে নিচ্ছি। এঘর ওঘর সব ঘরে বিছানাগুলো আমি ঝেড়ে টেরে একদম ঠিকঠাক করে নিচ্ছি। এটা একটা ভালো সুযোগ যে সময় প্রিয়াংশু নেই আর কি, নাহলে অন্য সময় কি হয়, আমি একদিকে পরিষ্কার করতে থাকি, প্রিয়াংশু একদিকে নোংরা করতে থাকে। তো বিছানা টিছানা গুছিয়ে তারপর যাবো ডিনার বানাতে। আর আজকে খুব সিম্পল ডিনার বানাবো, তো সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খুব টেস্টি রেসিপিটা। তো ওই জন্যই খুব একটা বেশি সময় লাগবে না রান্নাঘরে, তো ওই জন্যই রান্না করার আগেই আজকে এইসব কাজগুলো করে নিচ্ছি। তো আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে প্রিয়াংশু নেই, তো এই ফাঁকে ঘরবাড়িগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি আর কি। আর আজকে দুপুর থেকে এত গরম ছিল, এত গরম ছিল, বাট এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বৃষ্টি হয়ে। আর আমার খাটগুলো একদম ঘরের মানে মিডিলে নয়, যদি দুপাশ খাটের ফাঁকা থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আর কি বেডশিট পার মানে সেট করা যায় বিছানার উপরে, বাট আমার খাটগুলো একদম দেয়ালের সাথে সেট করা, কিছু করার নেই, রুমগুলো ছোট তাই বক্স খাট তবুও দেয়ালের সাথে লাগানো। যদি মিডিলে থাকে, দুপাশে ফাঁকা থাকে, তাহলে বক্স খাট থেকে জিনিসপত্র বার করতেও সুবিধা হয়, কিন্তু জায়গার অভাবে এইভাবে রাখা। তো ওই জন্য বেডশিট, যখনই আমি বেডশিট চেঞ্জ করা বা বিছানা গুছোতে খুব কষ্ট হয়, খাটের উপরে উঠে উঠে করতে হয় আর কি, কষ্ট নয় একটা অসুবিধা হয়। তো যেহেতু বিছানাপত্র ঝেড়ে ঠিকঠাক করলাম, সেহেতু ঘরটা একবার ঝাড়ু দিয়ে দেবো, ঘর ডাইনিং সবই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবো। এই দেখো সন্ধ্যেবেলা মানে সন্ধ্যে দেওয়ার আগে কিন্তু একবার ঝাড় দিয়েছি, তারপরেও দেখো আবার কত কিছু বেরোচ্ছে, চকলেট খেয়েছে, চকলেটের ইয়ে ওর খেলনা ভেঙেছে, সেই সব জিনিস পড়ে আছে, দেখেছো? তো যতবারই ঝাড়ু দিই না কেন, কিছু না কিন্তু কিছু ঘর থেকে আমার বেরোবেই। প্রিয়াংশু এইভাবে ঘর বাড়ি নোংরা করতেই থাকে আর করতেই থাকে, কিছু করার নেই, সারাদিন ঘরে ও বা কি করবে, তো এইসবই করতে থাকে আর কি। তো ঘর ঠিকঠাক করে এবার চলে এসেছি বারান্দায়। কিছু জামাকাপড় সন্ধ্যেবেলা কেচে রেখেছিলাম, সেগুলোকে মেলে দেবো, তো এগুলো সারা রাত মেলা থাকবে বাইরে, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। তো এখন মেলে দিচ্ছি, এগুলো সব সন্ধ্যেবেলা ওয়াশ করেছি, আমি ফ্রেশ হওয়ার আগে সব ওয়াশ করে নিয়েছিলাম। আর এখন সত্যি খুব সুন্দর হাওয়া আসছে বাইরে দিয়ে, আর আজকে সারা দুপুর মনে হচ্ছে প্রাণ বেরিয়ে গেল, এইরকম গরম, অসহ্য গরম ছিল। তারপর একটু হালকা একটু হাওয়া দিল, হালকা একটু বৃষ্টি হলো, খুব বেশি বৃষ্টি হয়নি, আর ওয়েদার কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। চলে এসছে প্রিয়াংশু বাবুর ছাদ থেকে, চলে এসছে প্রিয়াংশু। এবার প্রিয়াংশু ঢুকবে বাথরুমে, ছাদ থেকে চলে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে এসে কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিলাম। এবার ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেগুলো তেল গরম হওয়ার পর আলুগুলো কড়াইয়ে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে আর তার সাথে সফট করে ভেজে নেব। তো সেই জন্য আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি আজকে বানাবো আলুর দো পেঁয়াজা, যেটা রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খুব অসাধারণ লাগে। দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিয়েছি। এবার কড়াইয়ে ওই তেলে, আর তেল আমি দেইনি, ওই তেলেই কিন্তু আমি এ দেখো এরকম চৌকো চৌকো করে বড় সাইজের একটা পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছি, সেটাকে ফ্রাই করব, খুব হালকাভাবে ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। দেখো টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, এবার আমি নামিয়ে নেব। আর যেহেতু আলুতে নুন হলুদ দিয়ে ভেজেছি, ওই জন্য তেলটা কালো কালো হয়ে গেছে। তো এবার আর একটু তেল দিলাম, তেল দিয়ে আমি এতে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। জিরে তেজপাতাটা ভাজা ভাজা হলে এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, যেহেতু আলু দো পেঁয়াজে সেহেতু দুরকমভাবে আমি পেঁয়াজ দিচ্ছি, একটা বড় বড় করে কেটেছি আর একটা ছোট ছোট করে কেটে দিচ্ছি আর কি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার এতে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপর দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট, আমি পেস্ট করিনি, এখানে একটু ঘষে নিয়েছি গ্রেটারে, গ্রেট করা, তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো। তারপর একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আর কি কষে নেব। তো যেহেতু ড্রাই মশলা অ্যাড করেছি, তাই জন্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেব। তো এমনিতেই দেখো মশলার কালার কত সুন্দর চলে এসেছে, কষার পর এর কালারটা আরও খুলবে।
দেখো মশলা কষে গেছে, এবার আমি দিয়ে দিলাম নুন। নুন দিয়ে আর একটুখানি কষিয়ে নেবো, নুন দেওয়ার পর কালারটা আরো সুন্দর আসবে, আর একটু কষিয়ে নেবো। তো দেখো মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কালার এসছে। আমি কিন্তু কোনো কিছু কালারের জন্য অ্যাড করি, সিম্পল যে মশলাগুলো হয় সেগুলোই অ্যাড করি, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। একটু টেকনিক হয় মশলার কালার আনার জন্য। তো এবার দেখো আমি আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার টমেটো আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এই সময় দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু পরে অ্যাড করতে পারো, বাট আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার একটু ঢেকে রেখে দেবো, যাতে আলুর ভেতরে মশলাগুলো ভালোভাবে যায়। তো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম, আমি কিন্তু গরম জল দিলাম, তো তোমরাও চেষ্টা করবে গরম জল দেওয়ার। তারপর দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আর একটু ঢেকে রেখে দেবো। তো দেখো এবার আমার আলুর দো পেঁয়াজা কিন্তু রেডি, 2-4 মিনিট একটু ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে আমার রেডি হয়ে গেছে আলু দো পেঁয়াজা। খুব সিম্পল কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ হয়। এবার ব্যাস গরম গরম রুটি ভেজে নেবো, তাহলেই কিন্তু ডিনার রেডি হয়ে যায়। আজকে একটু লেট করে রান্নাঘরে এসেছি, 8:30 নাগাদ, আর এখন 9:10 মতন বাজে। তো রুটিগুলো জাস্ট ভাজবো আর সবাইকে ডিনার দিয়ে দেবো। এখন এই লকডাউনের মধ্যে ডিনার খুব তাড়াতাড়ি আমরা করে নিচ্ছি, 9:30, বেশিরভাগ দিনই 9:30-এর মধ্যেই ডিনার করতে বসে পড়ি, খুব দেরি হলে 10টা। তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ারই চেষ্টা করি, বাচ্চাদেরকেও তাড়াতাড়ি শুয়ে দিই, যেহেতু আমরা একটু সকাল সকালেই উঠছি ঘুম থেকে। রুটি বানানো হয়ে গেছে, এবার কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। সকাল দুপুর রাত্রি 3 বেলা তো আমার গ্যাস ওভেন পরিষ্কার হয়, আর তা গ্যাসের পেছনে দেয়াল সিঙ্ক সব পরিষ্কার হয়। তাছাড়াও যখনই আমি সময় পাই একটু চা বানাই বা একটু গরম জল যেটাই বানাই, সঙ্গে সঙ্গে আমি গ্যাস ওভেন কাউন্টারটপ এগুলো কিন্তু মানে হাতের হাত আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। একদম ছোট কিচেন আমার, তো মেসি থাকলে একদম কাজ করতে মন চায় না আর একদম ভালো লাগে না, ওই জন্য কাজ করার সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস বানাই বা যা কিছু করি সঙ্গে সঙ্গে আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি, ওই জন্য অতটা নোংরা আমার একসঙ্গে হয় না। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, হাজবেন্ডেরও ডিনার হয়ে গেছে, এবার লাস্ট আমি। এখন কিন্তু প্রায় 10টা বাজে, এবার আমিও আমার ডিনারটা নিয়ে বসে পড়বো আর সঙ্গে তোমাদের সাথে একটু গল্প করবো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 10টাও বাজেনি, বাকি আছে 10 মিনিট। তো ডিনার করছি, আর ডিনারে আজকে যেটা বানিয়েছি আলুর দো পেঁয়াজা, অসাধারণ খেতে হয়েছে। আর আজকে সকাল থেকে ভেবেছিলাম ব্লগ করবো, বাট করতে পারিনি। আজকে সকালটা মানে সকাল থেকে দুপুর খুব টেনশনের মধ্যে কেটেছে আমার আর কি। আজকে হাজব্যান্ড গিয়েছিল বড়বাজার, তো লকডাউনের মধ্যে এই ফার্স্ট টাইম ও গেল এতটা দূর আর কি। এমনি তো রোজ বাজার হাট করতে যাচ্ছে, বাট এতটা দূর নিজের কাজের জন্য আজকে প্রথম গেল। এখন বড়বাজার যদিও খুব একটা দূর না আমাদের বাড়িতে থেকে, তবুও এখন ওটাই দূর, যেহেতু গাড়ি ঘোড়া খুব কম চলছে, তো সেই কারণে খুব টেনশনে ছিলাম। বুঝতেই পারছো কলকাতার অবস্থাটা, আর তার মধ্যে বাইরে বেরোনোটা কতটা রিস্কি হয়ে যায়, বাট যেতেই হয়েছে, খুব প্রয়োজন ছিল, কাজ ছিল, বলতে পারো পেটের জন্য বেরোতেই হয়েছে। পেটের জন্য যতই রিস্ক থাক না কেন পেটের টানে বেরোতেই হয়েছে। তো ওটাই আর কি, ওই জন্য খুব চিন্তায় ছিলাম, যতক্ষণ বাড়িতে না আসছিল খুব টেনশন হচ্ছিল। আর সন্ধ্যেবেলা যে জামাকাপড়গুলো মানে আমি মেনছিলাম সেগুলো বেশিরভাগই হাজবেন্ডের, ও বড়বাজার থেকে আসার পর সমস্ত জামাকাপড় আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি যখন সন্ধ্যেবেলা ফ্রেশ হলাম তখন সব কিছু কেচে দিয়েছি আর কি, সেটাই মেনলাম তখন আর কি। সন্ধ্যের থেকে মেলা হয়নি, এই জন্য সত্যি বলছি খুব টেনশন হচ্ছে। শ্রীনারায়ণের কোচিংও শুরু হয়ে যাবে বলছে ওয়েডনেসডে থেকে, জানি না পাঠাবো কিনা, খুব টেনশন হয়ে যাচ্ছে। আর যেহেতু ক্লাস 10, পাঠানোটা জরুরি, তো মাথায় ঠিক দিতে পারছি না যে আমি কী করবো কি না করবো। ওইটা আর কি হাজব্যান্ডকে একটা স্যানিটাইজার দিয়ে দিয়েছিলাম, মানে ও ফুল প্রোটেকশন নিয়েই বেরিয়েছে, তবুও তো একটা টেনশন হয়। মানে তোমার স্যানিটাইজার দিয়ে দিয়েছিলাম, মাস্ক করেছে, হ্যান্ড গ্লাভসটা কেনা হয়নি। আজকে আমি ওকে বলেছিলাম নিয়ে আসতে, বাট ও পাইনি, হ্যান্ড গ্লাভসটার শুধু অভাব, বাট স্যানিটাইজার দিয়ে দিয়েছিলাম। তো এইটুকু বোতলে স্যানিটাইজার দিয়েছিলাম আমি, আর পুরো শেষ করে বাড়িতে এসছে। তো ও গিয়েছিল 10টার দিকে বাড়িতে এসছে, তখন 3টে বাজে। ও আসার পরেই আমরা লাঞ্চ করেছি, বাচ্চাদের খাইয়ে দিয়েছিলাম।
তো এই সময়ের মধ্যে ও স্যানিটাইজার শেষ করে দিয়েছে, মানে ও ভীষণ আতঙ্কিত, বারবার শুধু হাত ধুচ্ছে, ইয়ে করছে, ট্যাক্সি করে গিয়েছে, এসেছে ট্যাক্সি করে, একাই গিয়েছে, কিন্তু আসার সময় ট্যাক্সি পাইনি, সরি, ওর কাজ অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল, আসার সময় গাড়ি পাইনি, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 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 একটা গাড়ি পেয়েছে, তাতে তিনজন প্যাসেঞ্জার এসছে, সেটেল যে গাড়িগুলো হয় না ট্যাক্সি না, মানে মিডিলে একটা সিট সামনে ড্রাইভার, মিডিলে একটা সিট পেছনে সিট আছে, তো ও মিডিলে বসেছিল, তিনজন প্যাসেঞ্জার ওকে নিয়ে ও মিডিলে বসেছিল, পেছনে দুপাশে দুজন বসেছিল, তো এইভাবেই ডিস্টেন্স মেনটেন করেই এসছে। আর প্রিয়াংশুর ছাপ থেকে আসার পর ওকে পুরো স্নান করানো হয়েছে, আবার স্নান করিয়ে সব চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ ছাদে দু একটা বাচ্চা ছেলে আছে, তো ওদের সাথে খেলা করে আর কি। তো যাই হোক, আমার মনে হয় এটা করানো ঠিক, তাই আমি ওকে পুরো স্নানই করে দিই, যখনই ছাদে যায়, অন্যদিন খাওয়ার পরে যায়, ডিনার করার পরে যায়, আর সকালে যায় তখন তো জাস্ট পাপার সাথে যায়, তখন কেউ ওঠেও না, পাখিকে খেতে দিয়ে চলে আসে, আর ডিনার করার পরে যেটা যায় ও, তখন এসে ওকে একদম ফ্রেশ করিয়ে আমি শুয়ে দিই, বাট আজকে একটু আগে গিয়েছে। তো চলো বন্ধুরা, আর কথা বলবো না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখে প্রচণ্ড ঘুম দেখতে পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে কেন জানি না, আজকে দুপুরেও ঘুমাইনি আর ক্লাস, তারপর হাজবেন্ড এলো, গল্প এই সেই করতে করতে, তারপর সন্ধে হয়ে গেল, সন্ধ্যের থেকে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম, তারপর তো দেখলে কি করলাম, তো এই করেই চললো দিনটা আজকে আমার। তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক দিও, স্পেশালি আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। চলো টাটা বাবাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।